আজকে আমরা সোনামুড়া জেলা কংগ্রেসের যুব কংগ্রেসের উদ্যোগে মিডিয়া বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবিজি এবং কৃষ্ণা আল্লাহরজি এবং আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নির্দেশ অনুসারে আমরা সংবাদ মাধ্যমের সামনে সম্মুখীন হয়েছি। আমাদের 5টা গ্যারান্টি রয়েছে। আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজি, উনি 5টি গ্যারান্টি সারা দেশবাসীর সামনে, যুবদের সামনে, যুব কংগ্রেসের মাধ্যমে তুলে ধরেছেন। ভারতী বর্ষা, পেহলি নকরি পাকি, জিআইজি ইকোনমি মে সামাজিক সুরক্ষা, যুব রোশনি, পেপার লিক সে মুক্তি, সারা ভারতের প্রতিটি জেলা জুড়ে যুবকরা যাতে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, রোজগার করতে পারে, তার জন্য 5,000 কোটি টাকা বিশেষ ফান্ড তৈরি করা হবে। প্রত্যেক জেলাব্যাপী, সারা দেশে প্রত্যেকটা জেলাব্যাপী 5,000 কোটি টাকা করে একটা ফান্ড তৈরি করা হবে, যাতে বেকার যুবক যুবতীরা তাদের স্বাবলম্বন যাতে হতে পারে, তারা যত যেন রোজগারশীল হতে পারে। তাই বেরোজগার দূরীকরণের জন্য আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি এই গ্যারান্টি চালু করতে চলেছেন। নির্বাচনে ক্ষমতায় এলে এই প্রকল্প চালু করবেন। আমরা জানি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সারা দেশব্যাপী প্রত্যেকটা মহাবিদ্যালয়, প্রত্যেকটা স্কুলে বোর্ডের পরীক্ষা অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীরা, মেধাব তালিকায় যারা রয়েছেন, তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তারা পঠন পাঠন করে তারা পরীক্ষায় সম্মুখীন হয়। অথচ এ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে, জালিয়াতি করে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, অর্থনৈতিক রোজগার করার জন্য পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে পিছনে ফেলে মেধাকে, শিক্ষাকে কালিমালিপ্ত করে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা দুর্বলতম একটা জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য একটা চেষ্টা করছেন। তাতে কী হচ্ছে? আমরা জানি মেধাবী যারা ছাত্রছাত্রী তারা স্বাভাবিকভাবে তারা ফটন ফাটন করে পাঠ্যপুস্তক গেটে অনেক পরিশ্রম করে পড়াশোনা করেন, আর যারা ফাঁকি দিয়ে প্রশ্নপত্র ফাঁকি দিয়ে লিক করে যারা নকল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মেধা বলতে কিছু নেই, তারা অযোগ্য নয়, তারা অযোগ্য হিসেবে তারা শিক্ষা লাভ করবে কিন্তু অযোগ্য, তারা পারবে না একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে, পারবে না প্রশাসনিক প্রতিষ্ঠান চালাতে, একটা অযোগ্যতার একটা পরিচয় দিয়ে যাবে। মর্ম আপনাদের সামনে আমি তুলে ধরছি। সারা দেশব্যাপী 30 লক্ষ যুবক যুবতীদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজি এই 5টা গ্যারান্টির মধ্যে একটা অন্যতম গ্যারান্টি হচ্ছে যে যুবকদের জন্য যাতে 30 লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করা যায় তার একটা গ্যারান্টি নিশ্চয়তা উনি দিয়েছেন। পেহলি নকরি পাক্কি, প্রত্যেক ডিপ্লোমা এবং প্রত্যেক ডিগ্রিধারীকে শিক্ষানিবেশের গ্যারান্টি সহ প্রতি বছর 1 লক্ষ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে।
জিআইজি ইকোনমি মে সামাজিক সুরক্ষা, মানে জিআইজি কর্মীদের পেনশন, সামাজিক পেনশন, সামাজিক নিরাপত্তা এবং ভালো কাজের পরিবেশের জন্য নতুন আইন প্রণয়ন করা হবে। আমাদের কংগ্রেস দল সরকার ক্ষমতায় এলে তা কার্যকর করা হবে, আইন প্রণয়ন করা হবে। 2023 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তীব্র মতা যে একটা ন্যাক্কারজনক একটা গেম এ রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে, যে একটা ধোঁকা দিয়েছে তা আপনারা রাজ্যবাসী সবাই জানে। জনজাতিদের ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, ঠকিয়েছে, এটা আমরা রাজ্যবাসী হিসেবে মেনে নিতে পারি না, আমাদের কংগ্রেস দল তা মেনে নিতে পারি না। সুতরাং যেহেতু এই তীব্রমতা দল বিজেপির দালালি করেছে, সেই তীব্রমতা দলের দালালি করা, বিজেপির দালালি করা তীব্রমতাকে সমর্থন করেছে, যার কারণে আমরা সম্রাট রায়কে আমাদের দল থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে। উনি হয়তো সেটা মেনে নিতে পারেননি, উনি হয়তো বা বড় বড় ডায়লগ মারতে পারেন, বক্তব্য রাখতে পারেন, বুলে আওড়াতে পারেন, কিন্তু উনি দলের হিতাকাঙ্ক্ষী হলে উনি দল ছেড়ে পালিয়ে যেতে পারেন না। উনি হয়তো বা দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন করেছে, উনার জানা উচিত ছিল যে দল বিরোধী এবং দলের পক্ষে কাকে বলে, দলের শৃঙ্খলা উনি ভঙ্গ করেছেন। তীব্রমতা পার্টি থেকে কোনো একটা আন্দোলন সংগঠিত করা হয়েছিল, সে আন্দোলনকে উনি সমর্থন জানিয়েছে প্রদেশ এনএসিআই সভাপতি হিসেবে। উনি সেটা করতে পারেন না যেহেতু আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা তার থেকে কোনো অনুমোদন দেননি। উনাকে সুকোজ নোটিশ করা হয়েছে, উনি কোনো সুকোজ নোটিশের উত্তর দিতে পারেননি, সঠিক উত্তর উনি যেহেতু দিতে পারেননি, যার কারণে উনাকে আমাদের পার্টি থেকে বহিষ্কৃত করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের কংগ্রেস দল, যুব কংগ্রেস ফার্স্টা গ্যারান্টি আপনাদের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরেছেন। তাই আমরা প্রদেশ যুব কংগ্রেসের নির্দেশক্রমে, সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশক্রমে আমাদের সোনামুড়া জেলা যুব কংগ্রেস আপনাদের সামনে সম্মুখীন হয়ে আমরা আপনাদের মাধ্যমে যুবক যুবতীদের সামনে আমরা এই ফার্স্টা গ্যারান্টি তুলে ধরছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি গত 5 দিন আগে আমাদের এই সোনামুড়া মহকুমা থেকে 28 জন বেকাররা তাদের অর্থের খুঁজে আমাদের দেশ ছেড়ে প্রবাসে যাওয়ার জন্য ওরা একটা দালালকে 1,60,000, কেউ 2,50,000 করে দিয়েছেন। অথচ বেকার এই যুবকরা সেই প্রতারণার শিকার হয়েছেন। মতিনগরের জনৈক এক ব্যক্তি এই বেকারদের সঙ্গে প্রতারণা করেছেন, বেকারদের বিদেশ নিয়ে যাওয়ার নাম করে সমস্ত টাকা পয়সা হাবিস করে পালিয়ে গেছেন। অথচ পুলিশ প্রশাসন তা নিয়ে একদম সম্পূর্ণ নির্বিকার, পুলিশ প্রশাসন তাদের পাশে নেই, আইন নিয়ে পুলিশ প্রশাসন কোনো এগুতে আমরা দেখছি না, কোনো সক্রিয়তা নেই, তৎপরতা নেই। আমরা এই পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যেন এই বেকারদের স্বার্থে, বেকারদের পাশে দাঁড়িয়ে যে মূল যে চক্র, যে পাণ্ডা রয়েছে, যে দালাল রয়েছে, তাকে অতিসত্বর গ্রেপ্তার করে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি যুব কংগ্রেসের পক্ষ থেকে। যুব কংগ্রেস সভাপতি কাউসার মিয়া, ধন্যবাদ বন্ধুবর মনির হোসেনকে। আজকে সোনামুড়া জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন, তার জন্য আমরা সোনামুড়া জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কিসের জন্য আজকে আপনাদেরকে এখানে ইনভাইট করেছি। আমাদের শ্রদ্ধেয় যুবনেতা মনির হোসেন সেটাকে উত্থাপন করেছেন। তারপরেও সোনামুড়া জেলা যুব কংগ্রেস সভাপতি হিসেবে আমি একটু বলছি,
আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় নেতা তথা ভারতবর্ষের যিনি প্রাণ, লক্ষ কোটি যুবকের প্রাণ, শ্রদ্ধেয় রাহুল গান্ধীজির নির্দেশে এবং অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী নিবাস স্যার এর নির্দেশে এবং প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় নীলকমল সাহার আহ্বানে আমরা সোনামুড়া জেলা কংগ্রেস যুব কংগ্রেস এখানে রাহুল গান্ধীজির যে যুবা ন্যায় গ্যারান্টি সেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের যুবক যুবতীদের উদ্দেশ্যে আজকে সেখানে প্রকাশ করার চেষ্টা করব। শুধু তাই নয়, আপনারা জানেন এই বিজেপি সরকার 2014 সালে এই ভারতবর্ষের মসনদে বসেছিল, উনারা বলেছিল বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান করা হবে, 15 লক্ষ টাকা গরিব খেটে খাওয়া মানুষের জিরো ব্যালেন্সের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে সেখানে 15 লক্ষ টাকা দেওয়া হবে, বিদেশ থেকে কালো টাকা এনে সে টাকাটা সেখানে দেওয়ার কথা ছিল। আজকে আমরা কী দেখলাম, 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোথায় সে চাকরি? যদি আজকে 10 বছর রানিং এ বিজেপি সরকারে 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার কথা, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সোনামুড়ার দৃষ্টিগত কেন্দ্রীয় হারে যে চাকরি সেই হারে আমাদের 20-50-100টা চাকরি হওয়ার কথা, আমরা আপনাদের সামনে বলতে চাই, গ্যারান্টির সাথে বলতে চাই, এই সোনামুড়ার ডিস্ট্রিক্টে কেন্দ্রীয় হারে চাকরি একটাও বিজেপি সরকার দিতে পারেনি। বলতে চাই বর্তমান আমাদের দেশে ভারতবর্ষে লোকসভার যে নির্বাচনী যে মরশুম সেটা আমাদের ত্রিপুরা রাজ্য অলরেডি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস তার নির্বাচনের জন্য, নির্বাচন জয় করবার জন্য, জয় হবার জন্য সমস্ত কাজকর্মগুলো আমরা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে জেনে গেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে 2টা লোকসভার সিট, একটা হলো পূর্ব আসন আর একটা হলো পশ্চিম আসন। পশ্চিম আসন থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার স্যারকে কালকে পশ্চিম আসনের লোকসভার ক্যান্ডিডেট করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্রীয় স্তরের নেতাদেরকে, এআইসিসি দপ্তরকে এত সুন্দর একজন প্রার্থী, দক্ষ, শতবান, ন্যায়পরায়ণ, সৎ সাহসী একজন প্রার্থী আমাদেরকে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষকে উপহার দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে পশ্চিম আসনের সমস্ত ভোটারদেরকে আমরা আকুলভাবে বিনীতভাবে অনুরোধ রাখবো, আহ্বান রাখবো, এই ত্রিপুরা রাজ্যকে খাদের কিনারা থেকে তুলবার জন্য, খাদের কিনারা থেকে বাঁচাবার জন্য একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া কোনো দল নেই। তাই কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী আশিস কুমার স্যারকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য, যাতে করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বেকারের সমস্যা সমাধান হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের, সাধারণ মানুষের নাগালের বাইরে, যাতে সর্ব অংশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারে। আমার আপনার বোনরা সেখানে বিজেপির নেতা মন্ত্রীদের দ্বারা আহত, নিহত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আমরা আজকে যদি এই পশ্চিম আসন সেই ইন্ডিয়া জুটের প্রার্থীদেরকে আমরা দিতে পারি, আমরা আশা রাখছি আগামী দিনে আমার আপনার বোনরা নির্বিঘ্নে এই ত্রিপুরা রাজ্যে চলাফেরা করতে পারবে। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন, যোগাযোগ
9856492846।